Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা বেলুড় মঠ তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী আত্মস্থানন্দজীর জীবনের বেশ কিছু চিত্তাকর্ষক ঘটনার কথা আলোচনা করব স্বামী আত্মস্থান আন্দোল শুধু রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাধ্যক্ষ ছিলেন না তিনি ছিলেন একজন মহাসাধক তাই তাঁর জীবনের বিভিন্ন ঘটনা হয়ে উঠেছে একদিকে যেমন মনোগ্রাহী হৃদয় ছুঁয়ে যাওয়া অপরদিকে তেমন চিত্তাকর্ষক এবং রোমহর্ষ সেই সব ঘটনার কিছু ঝলক আমরা আজকের আলোচনায় শুনে নেব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক পূজ্যপাদ স্বামী আত্মস্তানন্দ মহারাজজি ত্রিপুরায় দু সালে সহ হিসেবে দীক্ষা দিতে গিয়েছেন আগরতলার এক দীক্ষাপ্র্থী ভক্ত শ্রী মাখন চক্রবর্তী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত মহারাজ প্রথমে বললেন তাকে আলাদা করে দীক্ষা দেবেন পরে বলেন যে যেদিন অবসর হবে সেদিন ওকে দীক্ষা দেবেন তারপর একদিন খুব সকালে বললেন ওকে খবর দাও ওর বাড়ি গিয়ে ওকে দীক্ষা দেব টিনের এক চালাযুক্ত ঘরের মেঝেতে বসে খুব দরদ মহারাজ ভক্তটিকে দীক্ষা দিয়েছেন পরে যতবার ওই অঞ্চলের শাখা কেন্দ্রের সম্পাদক বেরুন মঠে এসেছেন ততবারই তিনি তাঁর কাছে ওই ভক্তটির সম্বন্ধে খবর নিয়েছেন আবার আদিবাসী যুবক যুবতীদের দীক্ষাদানের ব্যাপারে পূজনীয় আত্মস্থানন্দজী মহারাজের খুব আগ্রহ ছিল রাঁচি মোরাদাবাদী আশ্রমে বোম্বে শাকোয়ার প্রকল্পের যুবক যুবতীদের নারায়ণপুরে অর্থাৎ ছত্রিশগড়ে গৌহাটি শিলং চেরাপুঞ্জি প্রভৃতি স্থানে তার অনেক আদিবাসী দীক্ষিত ভক্ত শিষ্য রয়েছে একবারের একটা ঘটনা শুনে নেওয়া যাক একবার শিলং আশ্রমের একটি চতুর্থ শ্রেণীর ছাত্র পূজনীয় মহারাজের কাছে খুব আবদার করতে থাকে মন্ত্র দীক্ষা পাওয়ার জন্যে মহারাজ ছেলেটির ব্যাকুলতা দেখে শেষ পর্যন্ত রাজি হলেন এবং তাকে দীক্ষা দিলেন প্রথম প্রথম তিনি তিরিশ জন করে দীক্ষা দিতে শুরু করেন পরে অবশ্য সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছিলেন সাধারণত স্বামী স্ত্রীকে একসঙ্গে দীক্ষা দিতেই পছন্দ করতেন মহারাজ বর্তমানে তার দীক্ষিত সন্তানের সংখ্যা সাতষট্টি হাজার অতিক্রম করেছে তার দীক্ষিত সন্তানের মধ্যে অনেকেই রামকৃষ্ণ সংঘ বা সারদা মঠে যোগ দিয়েছেন অভূতপূর্ব ব্যাপার হলো দীক্ষার আসনে যখন তিনি বসতেন তখন যেন একেবারে তার অন্য মূর্তি বাইরের জগতে যেন তিনি আর নেই সত্যই মনে হতো গুরু শক্তির এক অপূর্ব বিকাশ তার মধ্যে দিয়ে তখন বিচ্ছুরিত হয়ে চলেছে ভক্তদের তিনি বারবার বলতেন ঠাকুরকে এক হাতে ধরবে আর এক হাতে সংসারের কাজ করবে আবার কখনও বলতেন ঠাকুরকে দুই হাত দিয়েই ধরে থাকবে আত্মস্তানন্দ খুব জোর দিতেন জপের ওপরে সেখানে কোনো গাফিলতি তিনি মেনে নিতে রাজি ছিলেন না তাই বারবার বলতেন দুবেলা জপ করতেই হবে না হলে অপরাধ হবে ভক্তদের বিশেষ করে উপদেশ দিতেন মঠের সঙ্গে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবে পূজ্যপাত আত্মস্থানন্দজি মহারাজ পড়াশোনার প্রতি খুব জোর দিতেন নিজেও পড়তে খুব ভালোবাসতেন প্রতিদিন নিয়ম করে রাতে কথামৃত পড়তেন আর সকালে গীতা পাঠ করতেন যত বই আসত তাঁর কাছে যতদিন চোখ ভালো ছিল নিজে পড়তেন পরে যখন চোখে দেখার সমস্যা শুরু হয় তখন সেবকদের তা পড়ে শোনাতে হতো আগত সাধু ও ভক্তদেরও বারবার বলতেন গীতা ও কথামৃত পড়ার জন্যে নিজের জীবনে কখনো কর্ম থেকে ছুটি নেননি যদিও নিজে একান্তে সাধন ভজন তপস্যা করেছেন কিশনপুর মঠে দেরাদুনে থাকার সময় প্রতিদিন প্রচুর জপ করতেন কালিম্পংয়েও যখন ছিলেন একান্তে তখনও জবধ্যান করেছেন প্রচুর আর তীর্থ দর্শন করেছেন তীর্থ উপলব্ধি করবার চেষ্টা করতেন সাধুদেরও সে কথা বলতেন ঘুরে বেড়ানো পছন্দ করতেন না বলতেন তীর্থ দর্শন করতে যেতে একটা অসাধারণ ঘটনা আছে একবার একটি আশ্রমে গেছেন সকালে অরক্ষিত মন্দিরে গিয়ে দেখেন একটি বাঁদর মন্দির ও বিগ্রহকে অপবিত্র করছে সঙ্গে সঙ্গে আশ্রম অধ্যক্ষকে ডেকে মন্দিরটিকে সংস্কার করতে বললেন বিগ্রহে নতুন অভিষেক করার নির্দেশ দিলেন তাঁরই উদ্যোগে বহু শাখা কেন্দ্রের মন্দিরে পার্শ্বদের ছবি বসানো হয় নিজে তীর্থবিধি মানবার চেষ্টা করতেন সাধ্যমতো কাশী কঙ্কল এলাহাবাদে গঙ্গাসনান করতে ভালোবাসতেন একবার কুম্ভমেলার পর গেছেন হরিদ্বারে সেখানকার জন্য সামান্য পান করে মিষ্টি স্বাদ লেগেছে সেখানকার জল সামান্য পান করে মহারাজের মিষ্টি স্বাদ লেগেছে বলছেন উপস্থিত সকলকে কুম্ভের পর যদি দেখো জলের স্বাদ মিষ্টি হয়েছে তবে যেন যে সেখানে কোনো উচ্চকোটির মহাত্মা স্নান করে গেছেন পূজ্যপাত আত্মস্থানন্দজি মহারাজ দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যখন যেতেন অনেক ফলমূলাদি নিয়ে যেতেন মাকে দর্শনের সময় তার সেই ভক্তি ব্যাকুল মুখখ্যানি যেন দেখার মতো মনে হতো যেন মায়ের সামনে এক পরম নির্ভরতায় এসে দাঁড়িয়েছেন ত্রিপুরার একবার গেছেন সেখানে রাজবাড়ির একটি দেবী মন্দির আছে সেটি সাধারণের কাছে তত পরিচিত নয় মহারাজ অনেক দিন আগে থেকেই সেই মন্দিরে সংবাদ জানতেন কিন্তু অনেকেই এটি সংবাদ জানতেন না মহারাজ একদিন খোঁজ নিতে বললেন যে মন্দিরটি এখনও ঠিক আছে কি না খোঁজ নিয়ে দেখা গেল সেটি ঠিক আছে মহারাজ বললেন দেবীকে পুচরে পূজা করতে হবে দেবী আমায় বলেছেন তার নির্দেশ মতো সেই পূজা সম্পন্ন করা হয়েছিল এই হচ্ছে স্বামী আত্মস্থানন্দীর জীবনের নানান ধরনের কর্মকাণ্ডের কিছু মাত্র। আজ আমরা শুনলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চিত ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ গণেশ চতুর্থের পরমপূর্ণ লগ্নে ভগবান শ্রী গণেশের শ্রীচরণে আপনাদের জন্য আকুল প্রার্থনা জানাই সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ